আন্দোলনের তীব্রতায় সরকার হারিকেন ধরার সময় পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের রক্ত বৃথা যেতে দেবে না বিএনপি। আন্দোলনকে বেগবান করতে মূল কর্মসূচির আগে নেতা কর্মীদের রাজপথ দখলের নির্দেশনা দেন তিনি। শ্রীলঙ্কায় মহিন্দ্রা রাজাপাকসে পালাতে গিয়েও সহজে পালাতে পারছিল না।